নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে অকালে বাবাকে হারানোর পর শুরু হয়েছিল জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই। রোজগারের তাগিদেই অনেক ছোটোখাটো কাজ করেছেন, তারপর থিয়েটার দিয়ে অভিনয়ের যাত্রা শুরু হওয়ার পর টেলিভিশন চলচ্চিত্র হয়ে এখন শান্তিলাল মুখার্জি বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় নাম। আজকের ভিডিওতে জানবো তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় তাঁর। সেখানেই সরসুনা হাই স্কুল থেকে মাধ্যমিক, তারপর নিউ আলিপুর মাল্টিপারপাস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর আশুতোষ কলেজ থেকে স্নাতক হন। মা চেয়েছিলেন ছেলে ভালো লেখাপড়া শিখে বিদেশে চাকরি করবে, তবে তার হয়ে ওঠেনি, জীবন বয়েছিল অন্য খাতে। মাত্র 17 বছর বয়সে বাবাকে হারান তিনি। দুই ছেলেকে নিয়ে তখন সংসার কিভাবে চলবে তা ভেবে পাচ্ছিলেন না মা। তখন পরিবারের হাল ধরতে রোজগারের তাগিদে তিনি একটি রাস্তার ধারে চায়ের দোকানে কাজ নেন, কিন্তু সেখানকার অল্প টাকাতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়লে তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজে ঢোকেন। কাজের সঙ্গে সঙ্গে চলত পাড়ায় থিয়েটার। ঘটনাচক্রে একদিন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির ওয়ার্কশপে আলাপ হয় অভিনেতা চন্দন সেনের সঙ্গে। চন্দনবাবু তাঁকে নিয়ে আসেন চেনামুখ নাট্যদলে। সেখানে রমাপ্রসাদ বণিকের মতো নাট্য ব্যক্তিত্বের সান্নিধ্য পান শান্তিলাল বাবু। রমাপ্রসাদ বাবু ও চন্দন সেনই তাঁকে অভিনয় শিখিয়েছিলেন, কিভাবে ডায়লগ বলতে হয়, মঞ্চে কিভাবে দাঁড়াতে হয়, চলতে হয়, সব কিছুই। রমাপ্রসাদ বাবুকে আজীবন নিজের প্রথম গুরু বলেই মেনেছেন তিনি। থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু হওয়ার পর টিভি ধারাবাহিক ও পরে চলচ্চিত্র জগতেও নিজের আধিপত্য বিস্তার করেন শান্তিলাল বাবু। চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয় চেনা অচেনা ছবিতে, তারপর বন্ধন, অন্তর্মহল, শিকার, এমএলএ ফাটাকেষ্ট, কালবেলা, চাওয়া পাওয়া থেকে শুরু করে সম্প্রতি মুখোশ, রক্ত রহস্য, মিছিল, গোয়েন্দা জুনিয়র ইত্যাদি অসংখ্য বাংলা ছবিতে চরিত্রাভিনেতা হয়ে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। পর্দায় খল চরিত্র হোক বা কমেডি চরিত্র, সবেতেই সাবলীল ও স্বচ্ছন্দ তিনি। চলচ্চিত্র, থিয়েটার, টেলিভিশনে দাপিয়ে বেড়ানো শান্তিলাল বাবু ব্যক্তিগত জীবনেও এক সুখী মানুষ। 1998 সালের নভেম্বরে তিনি বিবাহ করেন দীপ্তি মুখার্জিকে। স্ত্রী দীপ্তি একজন গৃহবধূ। 1999 সালের 13ই অক্টোবর তাঁদের একমাত্র পুত্র ঋতব্রতর জন্ম হয়। বর্তমানে 23 বছর বয়সী ঋতব্রত বাবার মতোই অভিনয় জগতে পা রেখেছেন। ইতিমধ্যেই কাহানি, দুর্গা সহায়, গোয়েন্দা জুনিয়র, দ্বিতীয় পুরুষ, রক্ত রহস্য ইত্যাদি অনেক ছবিতেই অভিনয় করেছেন তিনি। সঙ্গে শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ ও থিয়েটারেও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অশোকনগর নাট্যায়ন দলের সঙ্গেও যুক্ত ঋতব্রত। ছেলেকে একজন সফল অভিনেতা হিসাবে গড়ে তোলার পিছনে বাবা শান্তিলাল বাবুর অবদান প্রচুর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।